সুপ্রিয় দর্শক আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক অধিনায়ক বাংলাদেশ জাতীয় ফুটবল দল মামুনুল ইসলাম শুভ সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ফুটবল ক্যারিয়ারের শুরুটা কিভাবে এবং অনেক ধরনের খেলা থাকার পরও কেন ফুটবল কি বেছে নিয়েছিলেন এটা ফ্যামিলি থেকে আসা কারণ হচ্ছে বাবা খেলোয়াড় ছিলেন বাবা ওইভাবে খেলা নেই টুকটাক বাট সংগঠক ছিলেন আচ্ছা ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন আমরা চিটাও নিজস্ব ক্লাব আছে আমাদের ওই ক্লাবের দায়িত্ব আগে আব্বু ছিল এখন আমি পালন করি প্লেয়ার হিসেবে অ্যাজ এ প্লেয়ার প্লাস খেলাধুলা ক্লাব চালাই নিজের ফাইন্যান্সিয়ালি যে টাকা পাই টাকা দিয়ে দেন ছোটোকাল থেকে মামাও ফুটবলার ছিলেন এক বামা বাংলাদেশের দ্রুততম মানব ছিলেন ঘুরে ফিরে স্পোর্টসের সঙ্গে আমাদের রিলেটেড সব কিছু আই থিঙ্ক যখন থেকে বোঝা শুরু করে। তখন থেকে ফুটবলটাই লাথি মারি এবং মাঠে যাই দেড়শোই ফুটবলের প্রতি ভালোবাসাটা বেশি ক্রিকেটও খেলতাম বাট ওই ব্লাডে যেটা ছিল বর্ণল যেটা ছিল ওইটা থেকে আর বাইরিতে পারিনি বিকেসপিতে তখন ক্লাস ফোর ফাইভে পড়ি খেলাধুলা প্রচুর করতাম পড়াশোনা ঠিকমতো করতাম না এখন বাবা আর মামা মিলে বিকেসপিতে ভর্তি করে দিচ্ছে তখন ক্লাস ফাইভে ফুটবল ছিল না ওই সময় ক্লাস সেভেন থেকে ফুটবল তখন আমাকে জিমনাস্টিক্সে ভর্তি করা হয় জিমনাস্টিক্সে ভর্তি করানোর পর থ্রি ইয়ার্স পর আমি ফুটবল আবার ব্যাক করি কোনো না কোনো রিজন এভাবে চেঞ্জ করা যায় না গেম বাট ওই আমাদের রিক্রেশন ডে থাকে স্যাটার ডেতে রিক্রেশন ডেটা আমি ফুটবল খেলতে যেতাম ফুটবল মাঠে আচ্ছা ওই একদিন দুই দিন তিন মাস চার মাস ছয় মাস সাত মাস পর যখন আমার আস্তে আস্তে গ্রো আপ হচ্ছে সব কিছু কারণ ক্লাস ফাইভে তো অনেক ছোটো বাচ্চা দুই বছর হয়ে গেলো যখন সব কিছু গ্রো গ্রো আপ হচ্ছে তখনই ফুটবল একজন কোচ দেখল জানল স্যার সে উনি ডাকলো ডাকে বলে কি ফুটবল খেলতে চাইছি এস স্যার তো চেঞ্জের একটা ব্যাপার থাকে তারপর ডাইরেক্টার ইনচার্জকে বলছে ফারুক স্যারকে উনি বললো ঠিক আছে দেওয়া যাক আমাদের জিন্দাস্ট্রিস কোচকে বলছে সে ছেড়ে দিছে দেন ফুটবল ট্রায়াল দিলাম বি থেকে স্টার্ট হলো আস্তে আস্তে ক্লাস এইট ব্যাচ আমরা তখন ক্লাস এইট বেচের এইটে যখন আমাদের বেচের সবাই আমি নিউ স্টার্ট তারা সেভেন থেকে স্টার্ট হুম দেন ওইভাবে ফুটবল থেকে স্টার্ট করা কতগুলো ক্লাবে খেলা হয়েছে অলমোস্ট মানুষের সব চ্যাম্পিয়ন টিমে খেলা হয় সেই সময়গুলো কেমন ছিল আহ স্টার্টিংটা অনেক টাফ ছিল কারণ তখন বয়স ছিল ষোলো সতেরো বছর বয়স ইন্টারমিডিয়েট পাস করলাম আন্ডার সেভেন্টিন ন্যাশনাল টিমে খেললাম টোয়েন্টি খেলার আগে না টোয়েন্টি খেললাম টোয়েন্টি খেলার পরই ব্রাদার্স ইউনিয়নে যোগদান করে তখন ব্রাদার্স ফার্স্ট চ্যাম্পিয়ন তাদের ইতিহাসের ওই টিমে আমি একজন মেম্বার টু থাউজেন্ড ফাইভে দেন স্টার্টটা খুব ডিফিকাল্ট ছিল কারণ সব সুপারস্টারদের সঙ্গে উঠা বেড়ে উঠা তাদের সঙ্গে ফাইট করে একটা ছোট বাচ্চা বাট আমি তাদের সহযোগিতা পেয়েছি জুয়েল ভাই জুয়েল রানা মাসুদ রানা ভাইদের দেন ফাইভের পোস্ট সেভেন টু থাউজেন্ড সেভেনে এসে পুরা সিজন ওই টিমে খেলা আচ্ছা এখন আমরা লিগে তিন নম্বর হয়েছিলাম আচ্ছা আপনি ন্যাশনাল টিভি ক্যাম্প ক্যাপ্টেন্সি করেছেন তারপর আপনাদের যে সময়টি ছিল এবং এখনকার যে সময়টি ডিফারেন্সটা আসলে কি তখনকার আসলে গণমাধ্যম স্পোর্টস চ্যানেল ফেসবুক ইউটিউব চ্যানেল এসব জিনিস ছিল না তখনকার আমাদের কাজটাই ছিল নাটক দেখা গান শোনা আর ফুটবল খেলা আমাদের তখন মোবাইল ছিল বাট ওই ধরনের আমরা যে ট্রেনিং সেশনগুলি করতাম ভিডিওর মাধ্যমে ওই ওই কাজটা আমাদের না বাট এখন লাইক এ টিকটক টাইপের কাজগুলি এখনকার সময় ডিফারেন্স এই জায়গায় তখনকার ফুটবল যারা ফুটবল প্যাশন ফুটবল দেখা পছন্দ করত তারা দেখত আর এখন বেশিরভাগ দেখে ফলোয়ার্স বাড়ানোর জন্য যারা ভিডিও দেয় তারা ফলোয়ার্স আরও বেশি বাড়ে যেন সবাই দেখতে পায় like them এখানে আর কোন জায়গায় ডিফারেন্স নাই আচ্ছা ফুটবল খেলা তো আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের পছন্দের খেলা এবং জনপ্রিয় একটি খেলা এই ফুটবল নিয়ে কিন্তু এখন খুব বেশি সবাই চিন্তিত সো আমরা চিন্তা করছি যে এই সুদিনটা আমাদের যে একটি সময় ফুটবলের যে সুদিন ছিল সেই রকম সুদিন কি আমাদের আগামীতে আসবে কিনা আসলে ফুটবল শুধু বাংলাদেশের না ওয়ার্ল্ডের হুম হুম ওয়ান অফ দা বেস্ট গেম ফুটবল আমি বলবো কোনো সময় আমরা সুদিনে ছিলাম না একটা সেভেন্টি দশকে যখন স্টার্ট হয় আমরা দেশ স্বাধীন হয় সেভেনটি ওয়ানে দ্যাট টাইম বিটিভি সবচেয়ে পপুলার চ্যানেল কারণ অন্য কোনো চ্যানেল ছিল না তা মানুষ বিটিভি দেখত তখন নায়ক নায়িকাদের সবচেয়ে বেশি দেখত তার পাশে ফুটবল খেলাটা দেখত তখন ফুটবল খেলাটাই বাংলাদেশের সবচেয়ে বেশি হতো বাচ্চারা হতো মানুষ খেলাটাই দেখার সুযোগ পেত রাস্তাঘাটে ট্রাফিক থাকতো না আপনার নারায়ণগঞ্জ থেকে আসতে আধা ঘন্টা লাগতো ধানমন্ডি থেকে যেতে দশ মিনিট লাগতো মানুষ ওই তাদের এখনকার যেমন জীবিকা নির্বাহের জন্য যে জিনিসগুলি দরকার তখন ওই জিনিসগুলি ছিল না আমার ধারণা কারণ আমি আমার বাবার মুখ থেকে শুনছি তো সবই তো বাপে দাদা দিচ্ছে বাবার আর কোনো কিছু ইচ্ছা ছিল না বাবা খেলা দেখতো খেলা দেখতে যেত ক্লাব চালাইতো ডিফারেন্সটা এই জায়গায় কোনো দিন সুদিন ছিল না আমরা মনে করি সুদিন ছিল বাট সুদিন তখনই ছিল যখন আপনি কোনো কিছু অ্যাচিভমেন্ট করবেন যখন সংখ্যা হয় ব্রাজিল পাঁচটা ওয়ার্ল্ড কাপ জিতছে কত সালে জিতছে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ জিতছে কত সালে তো না ট্রফি ছিল না বাংলাদেশ ন্যাশনাল টিমে তখন সুদিন যদি আপনার ট্রফি সাফ ফুটবল বলেন সাফ গেমস বলেন এই অর্জনগুলি থাকতো আমরা আওয়ামী অর্ডার নিয়ে পরে থাকতাম দুইটাই ক্লাব বাংলাদেশের পপুলার ক্লাব বাংলাদেশ দুই ভাগে বিভক্ত হতো দুই টিমকে সাপোর্ট করতো মনে প্রাণে ভালোবাসত অনেকে জান দিতেও প্রস্তুত আবার কাউকে দেখতে গিয়ে মারাও গেছে খেলা দেখতে গিয়ে অনেকে স্ট্রিমে মারা গেছে এই যে এই কিছু জিনিসগুলির কারণে সবচেয়ে বেশি তখন জনপ্রিয়টা নিজেকে নিজেরা বানানো হয় কিন্তু আমি বলবো যে তত ওই দিনও সুদিন ছিল না এখনও সুদিন আছে এখন বর্তমানে বলতে গেলে কিন্তু মানুষের ওই আগের বাইসটা এখন নাই কারণ আবানি মডার্ন কেউ চ্যাম্পিয়নশিপ টিম করে না টিম করলো ওই বসুন্ধরা কিংসের জন্য তারা ফাইন্যান্সিয়ালি সাপোর্টটা ওই জায়গাটুকুতে যেতে পারে না তা যে দেশে ভাগে বিভক্ত ক্লাবে হয়তো এখন আর দুইভাগে বিভক্ত হয় না যেটা লাস্ট আমি টু থাউজেন্ড এইটে আবানিতে খেলছি আমি দেখেছি সুপার কাপে স্টেডিয়ামে জায়গা দিতে পারে না স্টেডিয়ামে বাইরে টিম আমরা ঢুকতে হাফ অ্যান আওয়ার ফর্টি ফাইভ মিনিট গুলি স্থানে দাঁড়ানো ছিলাম বাসের মধ্যে বসাচ্ছিলাম তাহলে মানে ওই যেটাকে কোটি টাকা সুপার কাপে দর্শক বলো আবানি মডার্ন ফাইনাল খেললো যে কোনো আবানি মডার্ন ফাইনাল এলেও দর্শক আসবে লাস্ট ফেডারেশন কাপ কুমিল্লাতে পুরা স্টেডিয়ামের দর্শক ওই দিনগুলি আসলে ক্লাবগুলিতে আমরা সুদিন বলা হয় বাট এজ এ ন্যাশনাল টিম আমাদের সুদিন আসলো ফার্স্ট ট্রফি আসলো নাইনটিন নাইনটি ফাইভে মায়ানমার মুন্নাবাইয়ের হাত ধরে ফার্স্ট ট্রফি আমাদের নাইনটিন নাইনটি নাইন সাফ গেমস জুয়েলানাভাইয়ের হাত ধরে টু থাউজেন্ড থ্রি রজনীকান্ত বর্মনদার হাত ধরে অ্যান্ড টু যেটাতে আমরা ছিলাম গোলকিপার আমিনুল ভাইয়ের হাত ধরে এবার একটু আপনার অ্যাচিভমেন্ট সম্পর্কে জানতে চাই দীর্ঘদিনের ক্যারিয়ার অনেক পুরস্কার পেয়েছেন সর্বপ্রথম পুরস্কার পাওয়ার অনুভূতিটা কী এবং এতদিনে দীর্ঘদিনের ক্যারিয়ার আপনার প্রাপ্তির জায়গাটা কতটুকু যখন স্টার্ট করি টু থাউজেন্ড এইটে সেভেন এইটে সেভেন এইটে আমার ফ্রেন্ড অ্যামিলি সে অ্যাওয়ার্ড পায় আমরা বেশিরভাগ আমাদের ক্রীড়া লেখক সমিতির স্পোর্টস জার্নালিস্ট ইংলিশ যারা বাংলা দুইটা আছে তো স্পোর্টস অ্যাওয়ার্ডগুলি দেয় তখন আমি তার সঙ্গে যাই অ্যাওয়ার্ডে দাওয়াত ইনভাইটেশন ন্যাশনাল টিমের প্লেয়ার হিসেবে তখন সে ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ডটা পায় বা স্পোর্টস আর লেখা সমিতির ফুটবল বেস্ট ফুটবলার হয় তাকে দেখে মনে হলো যে অ্যাওয়ার্ডটা আমাদের আমারও দরকার তার দুই বছর পর ওই অ্যাওয়ার্ডটা পাই ফার্স্ট অ্যাওয়ার্ডটাই পাই ক্রীড়ালেখা সমিতির অ্যাওয়ার্ড দেন বিএফএফ অ্যাওয়ার্ড বাংলাদেশের সেরা ফুটবলার অ্যাওয়ার অ্যাওয়ার্ড ক্রীড়া লেখা সমিতার অ্যাওয়ার্ড পরপর তিনবার পাই পথমালা অ্যাওয়ার্ড পাই সবচেয়ে বেস্ট অ্যাওয়ার্ডটা হচ্ছিলো প্রথম আলার অ্যাওয়ার্ড কারণ ওই প্রথম আলোর বেস্ট রানার ফুটবলার হিসাবে ওই অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডটা আমার আব্বা নিতে যায় বিকজ আমি দেশের বাইরে ছিলাম এর থেকে মানে এর থেকে বেস্ট অ্যাওয়ার্ড আমার মনে হয় না কারণ আমার বাবাই অ্যাওয়ার্ডটা নিতে যায় এবং উনি নিচ নিসেন বাংলাদেশের ওয়ান অব দাবারো আপনার বেস্ট দাবার দাবারো কাইসার হামিদ বাইর আমার থেকে আচ্ছা জানতে চাই ন্যাশনাল টিম থেকে ছাড়ার পর ক্লাবগুলির বেস্ট কারণ স্টার্টিং থেকে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান পর্যন্ত ঢাকা বাণি মডার্ন এসব টিমে খেলতে লাস্টও মার্ডার্নে ছিলাম বাট এই ন্যাশনাল টিম থেকে সরে যাওয়ার পর থেকে রিটায়ারমেন্টের পর থেকে ক্লাবগুলির ইচ্ছা কমে যায় এটা একটা প্রভাব বাট ভালোবাসা সবার এখনও পাই যারা ভালোবাসে বা ভালোবাসার প্রাপ্তি যা আছে মানুষের কাছে পাই অ্যাজ এ ফুটবলার হিসেবে আই এম হ্যাপি কারণ আমরা অনেকে চিন্তা করি যে আমরা একটা গেম খেলি ক্রিকেটে ন্যাশনাল টিমে খেলে আমরা আমি দুই ভাগে বিভক্ত করি না বাট আমি আমার জায়গায় স্যাটিসফাই যে আমি কোনো জায়গায় গেলে আমাকে যা দেখলে কেউ চিনলে যে সম্মানটুকু করে এটা আমার খেলাধুলার জন্য এরকম তো আমাদের বাংলাদেশে অনেক মামুন আছে এই আমার খেলার জন্য পাওয়া দেশের জন্য পাওয়া দেশের সার্ভিস দিয়েছি অনেক বছর ফিফটিন ইয়ার্স দেশে আচ্ছা এখন কি কাজে নিয়োজিত আছেন। এখনো খেলতেছি বাট ন্যাশনাল টিমে না ডোমেস্টিক লিগ খেলি আমাদের যে ক্লাবগুলির খেলা এখন খেলে হলো আমাদের ফোর্টি সেভ সিতে লাস্ট সিজন আমরা পাঁচ নাম্বার রয়েছে ইন লিগে ডনস্টিক লিগে বি লিগ প্রফেশনাল লিগে প্লাস জব করি আচ্ছা চেহারা দেখলে চুল দেখলে বলবে না জব ডিফেন্সে করি বাংলাদেশ নেভিতে জব করি জেসিউজ হিসাবে এটা কন্টিনিউ আচ্ছা দীর্ঘদিনের ক্যারিয়ারে এতদিনের জার্নিতে খেলা নিয়ে এত স্মৃতি আছে বাট কোন স্মৃতিটি আপনি কখনোই আসলে ভুলবেন না বা সবচেয়ে মেমোরেবল স্মৃতি আপনার কাছে কোনটি অনেক ম্যাচ আছে যে ম্যাচগুলি মানে আমি আমার দিক থেকে আমি অনেক ম্যাচ খেলছি অনেক ম্যাচ আছে যেগুলো ট্রফি বলেন বেস্ট এশিয়ার বেস্ট গোল বলেন এক সপ্তাহের জন্য মানে এফসির আমাদের ফুল এশিয়ার এক সপ্তাহের জন্য বেস্ট গোল হয়েছে আমার গোল আর সব কিছু মিলে মানে ইম্পর্টেন্ট জায়গাটাই বললাম না বাবা আমার বাবা যে অ্যাওয়ার্ডটা নেওয়া এটা আমার জন্য স্পেশালটা আর ট্রফিস অনেক বাংলাদেশের ছয়টা শিরোপা জিতেছি লিগের ফেডারেশন কাপ জিতেছে মানে চার পাঁচটা ইন্ডিপেন্ডেন্ট কাপ উইন করেছে বাট এগুলার থেকে ডিপেন্ড করে মানে সবচেয়ে বেশি গুরুত্ব দিই ওই জায়গাটুকুতে যে মানুষটা স্বপ্ন দেখেছে তার ছেলেকে ফুটবলার হওয়া মানে আমি কোনো সময় ভাবি না আমি যে বাংলাদেশে বেস্ট ফুটবলার হব বাংলাদেশের পতাকা বহন করবো তা আর্মস ব্যান্ড নিয়ে সেটা আমি কোনো দিন চিন্তা করছি যে ফার্স্ট টার্গেট ছিল আবানি মডার্নে খেলা বাবার পছন্দ মডার্ন ক্লাব বাবা চিটং মডার্নের একজন মেম্বার বাবার খুব ইচ্ছা মডার্নে খেলা বাট আমার ইচ্ছা ছিল আবানিতে খেলা মানে ওই দুই ক্লাবে খেলা এখন আমি পাঁচ সাতের পর আট নয় আট আবানিতে খেলি নয় মডার্নে খেলি আচ্ছা দেন আবানি মডার্ন ছেড়ে শেখ জামালে যাই নিউ ক্লাব নিউ ড্রিম নিয়ে আসা শেখ জামাল চ্যাম্পিয়ন করানোর পর শেখ রাসেল মুখযুদ্ধা যাই মুখযুদ্ধ আগের টিম দেন শেখ রাসেল শেখ রাসেলে যাই তখন তারা ছয় সাত বছর হিসেবে চ্যাম্পিয়নশিপ অর্জন করে বাট শেখ জামাল এক বছরই চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে প্রাইম মিনিস্টার শেখ রাসেল অফিসিয়ালদের বলছে ওই বছরই তারা টিম খুললো ট্রিপল চ্যাম্পিয়ন হলো ফেডারেশন কাপ ইন্ডিপেন্ডেন্ট কাপ অ্যান্ড ঢাকা লিগ তিনটা টুর্নামেন্টে তিনটা চ্যাম্পিয়ন হয়েছে সুপার কাপের রানার্স অফিসি এরপর আবার শেখ জামালের চলে যায় বেশিটা সময় শেখ জামালে ছিলাম আর ফরিজ এফসিতে এবছর সহ তিন বছর হবে শেখ জামালও তিন বছর ছিল আচ্ছা কখনো যদি এনি হাও ফুটবলার না হতেন বা খেলাতে যদি না থাকতেন তাহলে লাইফের গোল কি হতো কখনো কি চিন্তা করে দেখেছেন খুব ইচ্ছা ছিল লয়ার হওয়া আচ্ছা ল পড়ার পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসটা ঘটে যে সর্বপ্রথম চিন্তা করি আমি কতটুকু সৎ সেটা সব জায়গায় বাট আমার সঙ্গে যারা চলছে তারা বলতে পারবে আমি কতটুকু আসলে সৎ সব জায়গায় সব কাজে কোন সময় মানে পিছু কথা বলি নেই তো সবসময় স্ট্রেট বলছি ক্ষতিগ্রস্ত হয়েছি আবার কাম ব্যাক গড গড আরও ভালো সময় দিচ্ছে এগুলা নিয়ে চিন্তা করি না ল পড়ার ইচ্ছা জাগার কারণ হচ্ছে আর্টস নিয়ে পড়াশোনা করছি তখন মুভি টুভি দেখলে লয়ারদের মুভমেন্টগুলি দেখতাম মন চাইছে এটা লয়ার তো অনেক ধরনের লয়ার থাকে ক্রিমিনাল লয়ার হওয়ার ইচ্ছা তো এটা তো পড়াশোনার উপর ডিপেন্ড করে বাট লয়ার হওয়ার ইচ্ছা ছিল যদি স্পোর্টসে না থাকতাম লয়ার হইতাম কারণ একই সঙ্গে দুই তিনটা কাজ করা ওই টাইমটাতে কারণ খুব আর্লি ইন্টার পাস করার পর পরই ন্যাশনাল টিমে তো খুব আর্লিতে তখন ফোকাসটা ফুল ওই জায়গায় তো কারণ অনেক কম্পিটিশান নিজের বেস্টটা দিতে হবে নিজেকে কন্টিনিউ করতে হবে ধরেন আজকে খেললাম কালকে বাদ পড়লাম নট লাইক দ্যাট যে সাথে ঢুকলাম একুশে বাদ পড়লাম এই যে জায়গাগুলিতে এর মধ্যে দুইটা টাইম একটাতে ইনজুরিতে টুরে যেতে পারি খেলতে এক ফ্রেন্ডলি ম্যাচে আর একটাতে সাসপেন্ড ছিলাম ওয়ান ইয়ারে সাসপেন্ড করছিল বিএফএ পর আবার উদ্র করছে ওই ম্যাচটাতে যেতে পারেন। ওই ম্যাচে আমি থ্রি ক্যাডের জন্য অফ ছিলাম সব কিছু ওই জায়গাগুলিতে স্টপ থাকার কারণে ব্যস্ততার কারণে আর পড়াশুনো করা হয়নি। নাই ওই অতটুকুই থেকে গেলাম আর প্লেইং লাইফে যতটুক খেলার ততটুক খেললাম মাঝখানে একটা ভালো জায়গা গেলাম যে গভর্নমেন্ট জব পেয়ে গেল বেশ ভালো আপনাকে অসংখ্য ধন্যবাদ বেশ ভালো লেগেছে আপনার সাথে কথা বলে অনেক অনেক শুভ কামনা আপনার জন্য ভালো থাকবেন সব সময় ধন্যবাদ আপনাকে দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দিন দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশ ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে